Dragana, বাংলাদেশের যে নির্বাচন হয়েছে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা সেই নির্বাচনে বাতিলের দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই নির্বাচনে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিতে হবে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সব সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে বাংলাদেশে প্রহসনের নির্বাচন বাতিল করে স্বৈরাচারী এই সরকারকে পদত্যাগ করতে হবে অবৈধ নির্বাচন মানি না আমরা অবৈধ সংসদ মানি না আমরা অবৈধ এমপি মন্ত্রীদের মানি না আমি জনতা আসুন আগামী দিনে বাংলাদেশে থেকে মুক্ত করার জন্য ভারতীয় আদিবাসীবাদ থেকে এই দেশকে রক্ষা করার জন্য রাজপথের আন্দোলনকে আরো গতিশীল করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ সমাবেশের কাজ আমরা এখানে শেষ করছি খুদা হাফেজ।